আসসালামু আলাইকুম। আমার ক্যান্সার চিকিৎসার জন্যে ঢাকা থেকে ব্যাঙ্গালোর আসার পর নারায়ণা হেলথ সিটির পাশেই একটি গেস্ট হাউসে ছিলাম, প্রায় 8 দিন হয়ে গেল। প্রতিদিন ডাক্তার দেখানো, টেস্ট করানো, সেই টেস্টের রিপোর্ট নিয়ে আবার পরের দিন ডাক্তার দেখানো, নতুন কোনো টেস্ট দিলে সেগুলো করানো, এগুলো করতে করতেই 8 দিন চলে গেল। লাস্ট যে টেস্ট বায়োপসি দেওয়া হয়েছে সেটার রিপোর্ট আসবে আরও 7 দিন পর। তো এই 7 দিন তেমন একটা কাজ নেই। ডাক্তাররা এবং আত্মীয় স্বজন সবাই সাজেস্ট করলো আশেপাশে দেখার মতো কিছু থাকলে দেখতে, তাই আজকে বের হওয়া। একটা সিএনজি নিয়ে আমরা নারায়ণা হেলথ সিটি থেকে বেঙ্গালুরু প্যালেসের উদ্দেশ্যে যাচ্ছি। বেঙ্গালুরু প্যালেস বা ব্যাঙ্গালোর প্যালেস, এটি ব্যাঙ্গালোর শহরের মধ্যে একেবারে, যেটি আমাদের এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। সিএনজিতে আসতে অন ডেতে প্রায় 2 ঘন্টা লাগে, আর অফ ডে মানে সানডেতে 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগে। খুব বেশি ডিফারেন্স না। শহরের ভেতরে সিগনাল প্রায় 12 থেকে 14টা সিগনাল পার হয়ে তারপরে যেতে হয়। আসার পথে মসজিদ মন্দির অনেক কিছু চোখে পড়ল, অনেকগুলো সফটওয়্যার পার্ক, ইলেকট্রনিক সিটি, এগুলো দেখতে দেখতে আসলাম। এই মুহূর্তে এসে ঢুকলাম বেঙ্গালোর প্যালেসের ক্যাম্পাসের ভেতরে। ক্যাম্পাসের ভেতরে ডোম আকৃতির দুটি তাঁবুর বিশাল ঘর বা কনফারেন্স হল দেখতে পেলাম। সম্ভবত সামনে কোনো কনফারেন্স অথবা আগে কোনো কনফারেন্স হয়ে গেছে, সেই জন্য এগুলো বানানো হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে বেঙ্গালোর প্যালেস। বেঙ্গালোর প্যালেসের ভেতরে ভিডিও করা নিষেধ, ছবি তোলাও নিষেধ, তাই আমরা অন্যদের ভিডিওর সাহায্য নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানের এন্ট্রি টিকিট এখানকার মানুষের জন্য 250 রুপি, ফরেনারদের জন্য 480 রুপি। আমরা দুজন গিয়েছিলাম যেহেতু আমাদের 960 রুপি লেগেছিল এখানে এন্ট্রি নিতে। ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেল দেখতে পাচ্ছেন, এইটির আদলে এই বেঙ্গালোর প্যালেসটি 1874 সালে কনস্ট্রাকশন শুরু হয় এবং 1878 সালে কনস্ট্রাকশন কমপ্লিট হয়। প্যালেসটির বাহিরে যেমন সুন্দর, ভেতরেও সেরকম সুন্দর করে সাজানো রয়েছে, যদিও দর্শনার্থীদের জন্য এর খুব অল্প অংশই ওপেন করা। আর যেহেতু বলেছিলাম ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, তাই অন্য কারো ভিডিওর সাহায্য নিতে হয়েছে। আমরা এই ভিডিওর কার্টেসি দিয়ে দিচ্ছি। এটি দরবার হল। দরবার হলে এখানে দরবার বসত, মহিলারা দূর থেকে দেখতেন। এই প্যালেসে যে রাজ পরিবার থাকতো, সেই রাজ পরিবারের রাজতন্ত্র শেষ হয়েছে 2013 সালে। সর্বশেষ রাজা, যিনি 2013 সালে মারা যান, তার মাধ্যমে এখানকার রাজতন্ত্রের অবসান ঘটে। যদিও এই রাজতন্ত্রের সাথে বেঙ্গালুরু বা কর্ণাটকের শাসনভারের কোনো সম্পর্ক নেই, কিন্তু ঐতিহ্যগতভাবে যেহেতু এখানে রাজাদের সম্মান করা হয়, সেই সম্মান তিনি পেয়েছেন। সর্বশেষ রাজার স্ত্রী হার হাইনেস প্রমদা দেবী ওয়াদিয়ার এখন এটির দায়িত্বপ্রাপ্ত। উনি এটিকে জনগণের জন্য কিছু অংশ উন্মুক্ত করে দিয়েছেন, যাতে তাদের লাইফস্টাইল সম্পর্কে জনগণ কিছু ধারণা নিতে পারে। সেই সাথে এই বেঙ্গালোর প্যালেসের ভেতরের এবং বাইরের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে। একটু কস্টলি হলেও আমার মনে হয় একবার গিয়ে ঘুরে আসা উচিত, দেখে আসা উচিত, কারণ সেই 1874 সালে যে কারুকাজগুলো করা হয়েছিল সেগুলো এখনও অক্ষত রয়েছে। সম্পূর্ণ বিল্ডিংটি মেনটেনেন্সের আওতায় থাকে, বিধায় এর সৌন্দর্যগুলো নষ্ট হতে দেয়া হয়নি। এর ভেতরে একটি করিডোরের মতো রয়েছে, যেটি চারিদিক থেকে নিচের অংশে দেখা যায়, আর নিচে এরকম দুটি জায়গা রয়েছে যেখানে এই বাড়ির মহিলারা বসে গল্প স্বল্প করতেন, বিকেলের সময় কাটাতেন। আমরা এই প্যালেস থেকে বের হয়ে আসলাম। ভেতরে যাবার সময় আমাদের প্রত্যেককেই একটি করে অডিও গাইড বা ভয়েস গাইড দেওয়া হয়েছিল, যেগুলো শুনে শুনে আমরা সেই এলাকার তথ্যগুলো বা সেই বিশেষ জায়গাগুলোর তথ্য শুনতে পাচ্ছিলাম। এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ, যেটি সম্পূর্ণ কস্ট ফ্রি। এই বেঙ্গালোর প্যালেসের বাহিরে থেকে দেখলে এটিকে আসলে বেশ জৌলুসপূর্ণ একটি রাজবাড়ি মনে হয়, এবং বোঝা যায় যে এখানকার রাজারা অনেক উন্নত মানের রুচির পরিচয় দিয়েছেন তাদের আবাসস্থল এবং তাদের জীবন ধারণের ভঙ্গিমায়। ভেতরে একটি রুমে তাদের পরনের পোশাকগুলো এখন রক্ষিত রয়েছে। এছাড়া এখানকার ঐতিহ্যবাহী মাইসুরি সিল্ক বা মহীশূরের সিল্ক এখানে বিক্রি হয় অনেক ডিসকাউন্টেড প্রাইসে,
তারা বলছে তাদের তথ্য অনুযায়ী 6,000 rupees করে এক একটি শাড়ি, সেটি 2,000 rupees ডিসকাউন্ট দিয়ে 4,000 rupees তারা বিক্রি করে। সামনে রয়েছে বিশাল বাগান, বাগানটি যথেষ্ট ওয়েল মেইনটেইন, এখানে সময় কাটানোর জন্য বসার বেশ ভালো ব্যবস্থা রয়েছে, যে কেউ এখানে এসে সময় কাটাতে পারেন, এটার জন্য কোনো টিকিট কাটতে হয় না, এটি সবার জন্যই ওপেন, শুধুমাত্র প্যালেসে গেলেই টিকিট লাগে। তো আশা করি আপনারা যদি কখনো ব্যাঙ্গালোরে আসেন চিকিৎসা বা বেড়ানোর জন্য, আপনাদের বেড়ানোর তালিকায় এই প্যালেসটি স্থান পাবে। আমাদের ভালোই লেগেছে, সময়টা ভালোই কেটেছে। এর পেছনে একটি বিরাট অংশ জুড়ে একটি অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, যেটি এই রাজপরিবারের একেবারে নিজস্ব অ্যামিউজমেন্ট পার্ক। এটিতে যেতে হলে এই রাজপরিবারের অনুমতি নিয়ে যেতে হয়, না হলে যাওয়া যায় না, জনগণের জন্য এটি উন্মুক্ত না। তো যাই হোক, দেখতে থাকুন এখানকার বাগান। এখানে আশেপাশে কোনো দোকান নেই, তাই আসলে খেয়ে আসবেন, অথবা খাবার সাথে নিয়ে আসলে এখানে পিকনিকের মতো করে মাঠে বসে বা এই বাগানে বসে খেতে পারবেন। তবে প্যালেসের ভেতরে কোনো প্রকারের খাবার দাবার অ্যালাউড না। আর নেক্সটে আমরা আরেকটি জায়গায় যাব, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণরূপে সুস্থ রাখেন আর আমাকে সুস্থতা দান করেন। যে উদ্দেশ্য নিয়ে ব্যাঙ্গালোরে এসেছি, আল্লাহ যেন সেই উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করেন। এখান থেকে আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।